হরে কৃষ্ণ। আজকের চৈতন্য সুধা মাধুরী। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতম যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টম স্থাপিতম যেন ভূতলে স্বয়ং রূপকদামহ্যম দদাতি সপদান্তিকম্। বন্দে অহম শ্রীগুরু শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপম সগ্রজাতম সহগণ রঘুনাথান তম তম সজীবম সাদৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রীবিশাখানিতাংশ্চ। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনিতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। অনর্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাম সভক্তি শ্রিয়ম। হরি পুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিতাহ সদা হৃদয় কন্দরে স্ফুরতু বা সচিনন্দনম্। শ্রীরাধয়া রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হ্লাদিনশক্তিরস্মা দেকান্মতাপি ভুবি পুরা দেহ ভেদং গতৌ তৌ চৈতনাখ্যং প্রকট মধুনা তদ্দয়ং চৈকমাপ্তম রাধাভাবদূতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। শ্রীরাধয়া প্রণয় মহিমা কৃদৃশ বা নয়ৈবা সাধ্য জিনাদ্ভুত মধুরিমা কৃদৃশ বা মদীয় সৌখাঞ্জস্য মদনুভবত কৃদৃশং বেতি লোভা তদ্ভাবাঢ্য সমজনী সচি গর্ব সিন্ধৌ হরিন্দু। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরাধ্য ভগবান বজসত তনয় তদ্ধ্যাম বৃন্দাবনম কাচিদ উপাসনা বদবর্গবর্গীণ যা কল্পিতা। শ্রীমদ্ ভাগবত মামল পুরাণম প্রেম পুমার্থ মহান শ্রীচৈতন্য মহাপ্রভু মতভেদম তত্র আদর না পরহ। আজকে আমাদের নবম চৈতন্য রসমাধুরী। আমরা বৃন্দাবনের ধাম থেকে এই চৈতন্য রসমাধুরী চৈতন্য সুধামাধুরী কথা আমরা অনলাইনে নেটে আমরা শ্রবণ করছি। গত সপ্তাহে আমরা একটা ক্লাসের উপরে আলোচনা করেছিলাম, আজকে আমাদের সেই চৈতন্য চরিতামৃত আদিলীলা
প্রথম পরিচ্ছেদের 54তম শ্লোক থেকে আমরা আলোচনা করব। ঋথেয়ার্থায়ম যত প্রতীয়তে না প্রতীয়তে চাত্মনি তদ বিদ্যাত্মনো মায়ম যথা ভাস যথাতমঃ। তো প্রথমে আমি সমস্ত শ্রোতৃমণ্ডলী সকলকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সেই সঙ্গে গুরুদেবের প্রণাম এবং তার আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিনে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। আমাদের আলোচনা প্রসঙ্গ হচ্ছে দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু। শিক্ষাগুরু দুই রূপে, অন্তরে পরমাত্মা রূপে, বাইরে গীতা ভাগবতমের শিক্ষক রূপে। তো সেই তার প্রমাণ দিতে গিয়ে কবিরাজ গোস্বামী যে ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন দদামি বুদ্ধি যোগন্তং যেন মাম উপজান্তিতে, এটা বলেছেন। এখন ব্রহ্মাকে যে এই ভাগবতম জ্ঞান দান করেছিলেন তারই আলোচনা প্রসঙ্গে আমরা শ্লোক পড়ছি। ঋতেয়ার্থয়ম যত প্রতীয়তে না প্রতীয়তে চাত্মনি তদ বিদ্যাদাত্মনো মায়ম যথাভাস যথাতম। ভগবান বলছেন ব্রহ্মা, আমি ব্যতীত যা কিছু সত্য বলে প্রতীয়মান হয় তা হচ্ছে আমার মায়াশক্তি, কেননা আমি ব্যতীত কোনো কিছুর অস্তিত্ব নেই, থাকতেও পারে না। এটি ঠিক অন্ধকারে প্রকৃত আলোকের প্রতিফলনের মতো, কেননা আলোক ছায়াও নেই, আলোকে ছায়াও নেই, প্রতিফলন নেই, সব কিছু আমি। আমরা গ্রামে একটা কথা শুনতাম, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, কেউ ছিল না। ভগবান এখানে বলছেন জগতে যা কিছু তুমি দেখছো, এই কথা ভগবান গীতার দশম অধ্যায়ে বর্ণনা করেছেন। গাছের মধ্যে আমি অস্বস্থ, জলের মধ্যে আমি সাগর, পর্বতের মধ্যে আমি হিমালয়, অসুরের মধ্যে পল্লাদ। তো যা কিছু আধিক্য, বলবানের বল, বুদ্ধিমানের বুদ্ধি, নারীর সৌন্দর্য, সব কিছু সব কিছু, যা যা কিছু আধিক্য দেখবে কারো ভিতরে কোনো কিছু, সেখানে আমি ছাড়ার কোনো কিছু নেই। তো পূর্বের শ্লোকটিতে পরম তত্ত্ব এবং তার প্রকৃতি সম্বন্ধে বিশ্লেষণ করা হয়েছে। পরম সত্যকে যথাযথভাবে জানতে হলে আপেক্ষিক সত্যকেও জানতে হবে। আপেক্ষিক সত্য আর পরম সত্য, আপেক্ষিক মানে কোনো কিছুর উপরে অপেক্ষা করছে, আপেক্ষিক, অপেক্ষাযুক্ত। যেরকম ফ্যান, ফ্যানের বাতাস এখন গরমের দিনে
আরামদায়ক, শীতের দিনে আরামদায়ক নয়, কষ্টকর, বিরক্তকর। এটা অপেক্ষা, কোনো কিছুর উপরে অপেক্ষা করছে, সেই জন্য বলে আপেক্ষমান, আপেক্ষ, অপেক্ষা। তো সেই জন্য আপেক্ষিক সত্য, তাহলে ফ্যানটা কি আমাদের জন্য ভালো না খারাপ? অপেক্ষাকৃত ভালো ও খারাপ হোক, কোনো কিছুর জন্য অপেক্ষা করছে। আপেক্ষিক সত্য যাকে বলে মায়া বা জড়া প্রকৃতি, তার বিশ্লেষণ এখানে করা হয়। যেরকম এই জগৎটা একটা আপেক্ষিক, এই জগতের ভালো খারাপ নির্ভর করছে কোনো ব্যক্তির উপরে, পরিস্থিতির উপরে, সময়ের উপরে। মায়ের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই, যারা অল্পবুদ্ধি সম্পন্ন তারাই মায়ের আশ্চর্যজনক কার্যকলাপের দ্বারা মোহিত হয়, কিন্তু তারা বুঝতে পারে না যে এই সমস্ত কার্যকলাপের পিছনে রয়েছে পরমেশ্বর ভগবানের নির্দেশনা। ভগবদ্গীতায় নবম অধ্যায়ে 10 শ্লোকে বলা হয়েছে, মায়া ধ্বংসেন প্রকৃতি সুয়েতে সচরাচরম। জড়া প্রকৃতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই অধ্যক্ষতায় কার্যকরী হচ্ছে এবং স্থাবর জঙ্গম বস্তু সময় সৃষ্টি করছে। মায়ার প্রকৃত স্বরূপ এবং জড়া প্রকৃতির মহাময়ী প্রকাশের কথা শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা হয়েছে। পরম তত্ত্ব হচ্ছেন বাস্তব সত্য, বাস্তব বস্তু, এবং আপেক্ষিক সত্যের অস্তিত্ব নির্ভর করে পরম তত্ত্বের সঙ্গে তার সম্পর্কের নির্ভর। যদি পরম তত্ত্বের সঙ্গে আপেক্ষিক সত্যের সংযোগ না থাকে, তাহলে কিন্তু এ সত্যতা উপলব্ধি হয় না। কিন্তু মায়ার অর্থ হচ্ছে শক্তি, তাই আপেক্ষিক সত্যকে পরম তত্ত্বের শক্তি বলে বর্ণনা করা হয়েছে। আপেক্ষিক সত্য, পরম সত্য, মায়ের অর্থ হচ্ছে শক্তি, তাই আপেক্ষিক সত্যকে পরম সত্যের শক্তি বলে বর্ণনা। শক্তি, শক্তিমান, শক্তিমান তার না থাকলে শক্তির অস্তিত্ব থাকে না, আর শক্তি না থাকলেও শক্তিমানের, শক্তিমানকে অনুভব করা যায় না। এসব কিছু নির্ভর করছে একে উপরের উপরে নির্ভরশীল। যেহেতু পরম তত্ত্ব আপেক্ষিক সত্যের পার্থক্য হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই তা সরলভাবে বিশ্লেষণ করার জন্য একটি দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। পরম তত্ত্ব হচ্ছেন অনেকটা সূর্যের মতো, যার উপর নির্ভর করে দুটি আপেক্ষিক সত্য অন্ধকার এবং প্রতিফলন। অন্ধকার হচ্ছে সূর্যলোকের অনুপস্থিতি, যেমন অন্ধকার হচ্ছে সূর্যলোকের অনুপস্থিতি এবং প্রতিফলন হচ্ছে অন্ধকারের মতো সূর্যলোকের প্রকাশ। অন্ধকার অথবা প্রতিফলন, এই দুয়ের কোনো অস্তিত্ব নেই। সূর্যের আলোক যখন প্রতিহত হয় তখন অন্ধকারের সৃষ্টি। জড়জগৎকে খুব সুন্দর বলে মনে হয়, তার কারণ হচ্ছে তা সূর্যালোকের মতো উজ্জ্বল পরম তত্ত্বের বিকৃত প্রতিফলন। বেদান্ত সূত্রে এই সত্য প্রতিপন্ন হয়েছে। এখানে যা কিছু দেখা যায় তা তার বাস্তব বস্তু রয়েছে পরমে। অন্ধকার যেমন সূর্য থেকে বহু দূরে অবস্থিত, তেমনি জড়জগৎও চিত জগৎ থেকে বহু দূরে অবস্থিত। তেমনি বৈদিক শাস্ত্র আমাদের নির্দেশ প্রদান করে যে
আমরা যেন অন্ধকারাচ্ছন্ন রাজ্যের প্রতি আকৃষ্ট না হয়ে পরম তত্ত্বের উজ্জ্বল জ্যোতির্ময় রাজ্যে উন্নীত হই। বেদে বলা হয়েছে তমসো মা জ্যোতির্গময়, তমসে না থেকে জ্যোতির দিকে চলো, জ্যোতি হচ্ছে চিন্ময় জগৎ। এই জড় জগৎ অন্ধকার, পুরো অন্ধকার, পুরো অন্ধকার, এখানে কোনো কিছু অস্তিত্ব নেই। ভগবান দিনের বেলায় একটা সূর্য অর্থাৎ হ্যালোজিন, আর রাত্রে একটা চন্দ্র মার্কারি, এই দুটো জ্বালিয়ে রেখেছেন বলে আমরা দেখতে পাই। জগৎ অন্ধকার, আর আমাদের চোখের উপরেও কোনো ভরসা নেই, চোখের উপরে কোনো ভরসা নেই। যদি রাত্রে লোডশেডিং হয়ে যায় আমরা কি দেখব? কিছুই দেখা যাবে না, চোখ থাকতেও অন্ধকার। চিত জগৎ উজ্জ্বল জ্যোতির দ্বারা উদ্ভাসিত, কিন্তু জড় জগৎ সম্পূর্ণ অন্ধকারচ্ছন্ন। যেহেতু জড় জগৎ হচ্ছে অন্ধকারময়, তাই অন্ধকারকে দূরীভূত করার জন্য সূর্যের রশ্মি বা চন্দ্রের কিরণ বা অন্যান্য বিভিন্ন রকমের কৃত্রিম আলোকের প্রয়োজন। তাই পরমেশ্বর ভগবান সূর্যরশ্মি বা চন্দ্র কিরণের ব্যবস্থা করেছেন। তাই ভগবান গীতায়ও বলেছেন চন্দ্রে সূর্যের প্রভাব হচ্ছে আমি। আর বেদে বলা হয়েছে যচ্চক্ষুরেষু সবিতা সকল গ্রহাণাম রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজা। ভগবান গোবিন্দের দুটো চোখ, একটা হচ্ছে চন্দ্র আর একটা হচ্ছে সূর্য, এই দুটো চোখ ভগবান খুললেই আমরা জগৎকে দেখতে পারি বা ভগবানের আলোকে ভগবানকে দেখা যায়। তাই পরমেশ্বর ভগবান সূর্যরশ্মি বা চন্দ্র কিরণের ব্যবস্থা করেছেন। কিন্তু ভগবদ গীতায় 15 অধ্যায়ে 6 শ্লোকে বর্ণনা করা হয়েছে যে তার ধামে এই ধরনের কোনো সূর্যরশ্মি চন্দ্রকিরণ বা কৃত্রিম বৈদিক আলোকের প্রয়োজন হয় না, কারণ সেই ধাম স স জ্যোতিতে উদ্ভাসিত, যা আপেক্ষিক অনিত্য এবং পরম তত্ত্ব থেকে বহু দূরে অবস্থিত। তাকে বলা হয় মায়া বা অজ্ঞান। এই মায়া দুভাবে প্রকাশিত হয়, যা ভগবদ গীতায় বর্ণিত হয়েছে। নিকৃষ্ট স্তরের মায়া হচ্ছে জড় পদার্থ, উৎকৃষ্ট স্তরের মায়া হচ্ছে জীব। এখানে জীবকে মায়া বলে বর্ণনা করা হয়েছে কারণ তারা জড় জগতের মহাচ্ছন্ন পরিকাঠাময় বা কার্যকলাপে বিজড়িত হয়ে পড়েছে। প্রকৃতভাবে জীব মায়া নয়, কেননা তারা পরমেশ্বর ভগবানের উৎকৃষ্ট শক্তির অংশ, এবং তারা যদি না চায় তাহলে তাদের মায়াচ্ছন্ন হতে হয় না। চিন্ময় রাজ্যে জীবের কার্যকলাপ মায়াচ্ছন্ন নয়, তা হচ্ছে মুক্ত আত্মাদের প্রকৃত ও নিত্য কার্যকলাপ। ভগবান ব্রহ্মাকে এই শ্লোকে বললেন এই জগতে যা কিছু আছে সব কিছুর অস্তিত্বই হচ্ছে আমি, আমি ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নেই। যথা মহান্তি ভূতানি ভূতে সুচাবচে শুনু প্রবিষ্টান্য প্রবিষ্টানি তথা তেসু ন তেসহম। যথা মহান্তি ভূতানি ভূতে সুচাবচে শুনু প্রবিষ্টান্য প্রবিষ্টানি তথা তেসু ন তেসহম। মহাভূত সমূহ যেমন সমস্ত প্রাণীর ভিতরে প্রবিষ্ট হয়েও বাইরে অপ্রবিষ্ট রূপে স্বতন্ত্র বর্তমান থাকে, তেমনি আমি সমস্ত জড় সৃষ্টির মধ্যে প্রবিষ্ট হয়েও তার মধ্যে অবস্থিত নয়। যেরকম আকাশ বায়ু আমাদের শরীরের ভিতরে আছে আবার বাইরেও আছে, ভগবান বলছেন আমিও সেই রকম সকলের অন্তরে রয়েছি এবং বাহিরে রয়েছি। প্রভুপাদ তাৎপর্য লিখতেন স্থূল জড় উপাদানগুলি মানে হচ্ছে
भूमि जल अग्नि वायु एवं आकाश सूक्ष्म जड़ उपादान गुलिर मन बुद्धि अहंकार संगे मिलित है यही जड़ जगत देह समूह सृष्टि करे कि ताहले ओ यही उपादान गुली यही देह गुलिर थेके स्वतंत्र जे कोनो जड़ परिकाठामो जड़ उपादान गुलिर विभिन्न मात्राय समन्वय मात्र यही उपादान गुली देहर भितरे एवं बाहरे उभय स्थान रही है भितरे माटी आछे बाहरे आछे भितरे जल आछे बाहरे जल आछे जेमन आकाश अंतरिक्ष अवस्थित किन्तु तबुओ ता देहर मध्य प्रवेश करे तेमनी समस्त जल शक्तिर परम कारण परमेश्वर भगवान जल जगतर भितरे एवं बाहरे विराज करें यही जल जगते तार उपस्थिति व्यतीत सृष्टिर विकास सम्भव नय ठीक जेमन आत्मार उपस्थिति व्यतीत देहर विकास सम्भव नय जेहेतु परमेश्वर भगवान परमात्मा रूपे समस्त जल सृष्टिर मध्य प्रविष्ट हय ताई यही जल सृष्टिर अस्तित्व विकास सम्भव नय परमेश्वर भगवान तार सर्वव्यापक परमात्मा रूपे बृहत्तम एवं क्षुद्रतम सत्तार समस्त सत्तार मध्य प्रविष्ट हन जरा विनिमयर महत् गुणेर द्वारा भूषित एवं तार फले परमेश्वर भगवान शरणागत ताराई सर्वत्र परमेश्वर भगवान उपस्थिति उपलब्धि करते पारें शरणागतिर मात्रा अनुसारे पारमार्थिक तत्व उपलब्ध है तार फले चरमे परमेश्वर भगवान प्रत्यक्ष दर्शन करा जाए ठीक जेमन दुजन मानुषर मध्य परस्पर मुखोमुखी साक्षात्कार है परमेश्वर भगवान प्रति दिव्य आसक्तिर विकासेर फले तार समस्त इंद्रियगुली भगवानेर प्रेमय सेवाय जुक्त हय तखन तार चक्षुदय दिव्य बृंदावनेर कल्पवृक्षेर नीचे रत्न सिंहासने उपविष्ट श्री राधा कृष्णेर जुगल रूप दर्शने जुक्त हय तो भगवान जे भितरे आछेन आर बाइरे आछेन এর উপলব্ধি এবং এর ভগবত ভক্তির অনুশীলনের ফলে ধীরে ধীরে যখন এই চোখ দিব্য কৃষ্ণ ভাবনামিতে ভাবিত হয় তখন ভগবানকে দেখা সম্ভব হয় তার নাসিকা পরমেশ্বর ভগবান পাদ তার চক্ষু দয় দিব্য বৃন্দাবনে কল্পবৃক্ষের নিচে রত্ন সিংহাসনে উপবিষ্ট শ্রী রাধাকৃষ্ণের যুগল রূপ দর্শনে যুক্ত হয় নাসিকা পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের অপ্রাকৃত সৌরভ গ্রহণে মগ্ন হয় তার কর্ণদয় বৈকুণ্ঠের বাণী শ্রবণে মগ্ন হয় তার হস্তদয় পরমেশ্বর ভগবান এবং তার পার্শ্বদের চরণ কমল আলিঙ্গনে নিযুক্ত হয় এভাবেই পরমেশ্বর ভগবান তার শুদ্ধ ভক্তের অন্তরে ও বাইরে প্রকাশিত হয় এটি ভগবত ভক্তির অন্যতম একটি রহস্য যার মাধ্যমে ভক্ত ভগবান স্বতঃস্ফূর্ত প্রেমের বন্ধনে আবদ্ধ হয় এই প্রেম লাভ করাই প্রতিটি জীবের চরম উদ্দেশ্য হওয়া উচিত एतावदेव जिज्ञासम तत्त्व जिज्ञासुनात्मनः अन्नय व्यतिरेकाभ्यम जत सत् सर्वत्र सर्वदा एतावदेव जिज्ञासम तत्त्व जिज्ञासुनात्मनः अन्नय व्यतिरेकाभ्यम जत सत् सर्वत्र सर्वदा तत्त्वज्ञान लाभे आग्रही व्यक्ति के सही जन्य सर्वव्याप्त सत्य के जानार जन्य सर्वदा প্রত্যক্ষ পরোক্ষভাবে অনুসন্ধান করতে হবে প্রত্যক্ষ অনুসন্ধান পরোক্ষ মানে শাস্ত্রের মাধ্যমে
যারা জড়জগতের অতীত চিন্ময় জগৎ জ্ঞান লাভে ঐকান্তিকভাবে আগ্রহী তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দিব্যক বিজ্ঞান সম্বন্ধে জানার জন্য অবশ্যই সদ্গুরু শরণাগত হতে হবে। সেই ইং ইপ্সিত লক্ষ্যে অগ্রসর হতে হলে উভয় পন্থাই শিক্ষালাভ করতে হয়। সেই পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সমস্ত প্রতিবন্ধক রয়েছে, সেগুলি সম্বন্ধে অবগত হতে হবে। সদ্গুরু জানেন কীভাবে নবদীক্ষিত শিষ্যের অভ্যাসগুলি এবং প্রবণতাগুলি নিয়ন্ত্রণ করতে হয়। তাই নিষ্ঠাবান শিষ্যের কর্তব্য যে সর্বতভাবে সে বিজ্ঞান সম্বন্ধে তার কাছে শিক্ষালাভ। এই যে বৈদিক শাস্ত্রে যা আলোচনা করা হয়েছে, আমি ছাড়া কোনো অস্তিত্ব নেই, আমি সকল জীবের ভিতরে এবং বাইরে আছি, এ অনুশীলন করতে হবে। শাস্ত্রে প্রমাণও আছে। মাতা কুন্তি তিনি তার উপলব্ধির মাধ্যমে ব্যক্ত করেছেন। ভগবতের প্রথম স্কন্ধে অষ্টম অধ্যায় পাবেন, ভগবান যখন হস্তিনাপুর যুদ্ধ সমাপ্ত করে, তিনি হস্তিনাপুর ত্যাগ করে, কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত করার পর হস্তিনাপুর ত্যাগ করে তিনি যখন চলে যাচ্ছেন দ্বারকা, তখন উত্তরা এসে ছুটে ছুটে এসে ভগবানের চরণে পতিত হলেন। আমার গর্ভকে নষ্ট করার জন্য অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র ছেড়েছে, দয়া করে রক্ষা করুন। ভগবান উত্তরার বিপদ জেনে সামনে রথের উপরে সবার সামনে বসে আছেন, আবার সূক্ষ্মভাবে উত্তরার গর্ভে প্রবেশ করে শিশুকে বেষ্টনী দিয়ে তাকে রক্ষা করলেন। আর তখন উত্তরা তখন বা কুন্তী দেবী তখন প্রার্থনা করতে শুরু করলেন। উন্নতির বিভিন্ন মান ও স্তর রয়েছে। কঠোর পরিশ্রম করে সাধারণত মানুষ যে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে তা হচ্ছে সবচাইতে নিকৃষ্টতরের সুখ, কেননা তা জড়জগতে তা জড় দেহ ভিত্তিক। এই ধরনের সকাম কর্মীরা সবচাইতে উন্নত দৈহিক সুখ লাভ করতে পারে। পুণ্যকর্মের দ্বারা স্বর্গলোকে উন্নীত হওয়ার মাধ্যমে, যা হচ্ছে প্রকৃত বিভিন্ন শক্তির নিয়ন্ত্রণকারী দেবতাদের রাজ্য। কিন্তু নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে প্রাপ্ত ব্রহ্মানন্দের সুখ তুলনায় এই সুখ অত্যন্ত নগণ্য। এই ব্রহ্মানন্দ বা নির্বিশেষ ব্রহ্মের উপলব্ধি আনন্দ ভগবত প্রেমানন্দ রূপী সমুদ্রের কাছে ঘোষ পদে সঞ্চিত জলের মতো। কেউ যখন ভগবানের প্রতি শুদ্ধ প্রেম ভক্তির বিকাশ করে, তখন সে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গ লাভের ফলে অপ্রাকৃত আনন্দের সমুদ্র লাভ করে। এই স্তরে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করা হয়েছে জীবনের পরম পূর্ণতা। প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে তার প্রকৃত আলয় ভগবতে ফিরে যাওয়ার জন্য আগে একটি টিকিট খরিদ করা। এই টিকিটের মূল্য হচ্ছে ভগবতে ফিরে যাওয়ার জন্য আকুল বাসনা, যা সহজে যা সহজে জাগরিত হন। টিকিটটা কি না, টিকিটটা হচ্ছে ভগবত ধামে যাওয়ার আকুলতা। যা সহজে জাগরিত হন, এমনকি বহু জন্মের পুণ্য ফলের নয়, জড়জগতের সমস্ত সম্বন্ধ কালের প্রভাবে একদিন অবশ্যই ছিন্ন হবে। কিন্তু কেউ যখন একটি বিশেষ রসের মাধ্যমে পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করেন, সেই সম্পর্ক কখনো ছিন্ন হয় না। এমনকি জড়জগৎ বিনাশপ্রাপ্ত হওয়ার পরেও নয়। সদ্গুরুর মাধ্যমে আমাদের জানতে চেষ্টা করা উচিত, পরমেশ্বর ভগবান তার চিন্ময় প্রকৃতিতে সর্বত্র বিরাজমান, এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক নিত্য প্রত্যক্ষ পরোক্ষভাবে সর্বত্রই বর্তমান। এই এমনকি জড় জগতে ও চিন্ময় জগতে ভগবানের সঙ্গে ভক্তের শান্ত দাস সখ্য বাৎসল মাধুর্য এই পাঁচ রকমের সম্পর্ক বিদ্যমান। এই সমস্ত রসের বিকৃত প্রতিফলন এই জগতে দেখা যায়। জমি, গৃহ, আসবাবপত্র,
ସମସ୍ତ ସ୍ଥାବର ବସ୍ତୁ ସମୟ ଶାନ୍ତରସ ସମ୍ପର୍କିତ। ତେମିନି ଭିତ୍ତତାର ସେବା କରେ ଦାସରକେ ସମ୍ପର୍କିତ। ବନ୍ଧୁତାର ଭିତ୍ତତେ ଯେ ସମ୍ପର୍କ ହୁଏ ତାକେ ବୋଲା ଶକର। ସନ୍ତାନদের প্রতি পিতামাতার স্নেহ তাকে বলে বাৎসল রস। এবং প্রেমিক প্রেমিকার মধ্যে যে বিনিময় তাকে বলে মাধুর্য রস। জড় জগতের এই পাঁচটি সম্পর্ক দেখা যায়, দা প্রকৃত বিশুদ্ধ রসের বিকৃত প্রতিফলন। সেই বিশুদ্ধ রস উপলব্ধি করতে হয় সদ্গুরু তত্ত্বাবধানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে এই সমস্ত রসের সম্পর্কিত হওয়ার মাধ্যমে। জড় জগতে বিকৃত রসগুলি নৈরাশ্য আনে, কিন্তু এই রসগুলির মাধ্যমে শ্রীকৃষ্ণের সঙ্গে হারিয়ে যাওয়া সম্পর্কে পুনঃপ্রতিষ্ঠা করা হয়, তখন তার নিত্য আনন্দময় জীবন লাভ হয়। জড় জগতের সম্পর্কগুলো নৈরাশ্য আনে, কিন্তু চিন্ময় জগতের সম্পর্কগুলো আনন্দ সূচনা করে। শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত চৈতন্য চরিতামৃতের এই পাঁচটি শ্লোক পূর্ববর্তী তিনটি শ্লোকের মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর দিব্য লীলা বিলাসের যথার্থ ভাব হৃদয়ঙ্গম করা যায়। শ্রীমদ্ ভাগবতে 18,000 শ্লোক রয়েছে, সেই 18,000 শ্লোকের সারাংশ হচ্ছে অহম সেবাগ্রে থেকে যত সাত সর্বত্র পর্যন্ত এই চারটি শ্লোক। এই শ্লোকগুলির প্রথমটিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপরাকৃত প্রকৃতি বর্ণিত হয়েছে। দ্বিতীয় শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে পরমেশ্বর ভগবান প্রকৃত মায়া প্রভাব থেকে সম্পূর্ণ অনাসক্ত। জীবসমূহ যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ, তবু জড়া প্রকৃতির মায়া শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার প্রবণতা রয়েছে, তাই তারা চিন্ময়। তবুও জড় জগতে তারা জড়া প্রকৃতির প্রতত্ব দেহের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে। পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের যে নিত্য সম্পর্কের কথা এই শ্লোকে বর্ণিত হয়েছে, তা পরবর্তী শ্লোকে বর্ণিত হয়েছে যে পরমেশ্বর ভগবান অচিন্ত শক্তির প্রভাবে জীব ও জড়া প্রকৃতির সঙ্গে যুগপথ ভিন্ন অভিন্ন। এই জ্ঞানকে বলা হয় অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। স্বতন্ত্র জীব যখন শ্রীকৃষ্ণের শরণাগত হয়, তখন পরমেশ্বর ভগবানের সঙ্গে তার স্বাভাবিক দিব্য প্রেম বিকশিত হয়। এই শরণাগতির পন্থাই মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে বদ্ধ জীবকে অবশ্যই সদ্গুরু শরণাগত হতে হবে, যথাযথভাবে চিন্ময় ও জড় জগতের পার্থক্য হৃদয়ঙ্গম করতে হবে, তার স্বরূপ সম্বন্ধে অবগত হতে হবে। অন্য ব্যতিরিক্তভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে বলতে এখানে বোঝানো হয়েছে ভগবত বিভক্তির পন্থা সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে দুভাবে। প্রত্যক্ষভাবে সাধন ভক্তি অনুশীলন করতে হবে, আর পরোক্ষভাবে ভগবত ভক্তি সাধনের প্রতি প্রতিবন্ধকগুলি প্রতিহার করতে। তো মোটামুটি আজকে 56 শ্লোক পর্যন্ত রাখি, পরবর্তী শ্লোকে আলোচনা করব, কয়েকটা প্রশ্ন নেব। পিং স্বামী যদি পাপ করে তাহলে পাপের ফল কি পত্নীকে ভোগ করতে হবে, কারণ আমার স্বামী ভগবানকে সম্মান দেয় না। প্রথম কথা আছে, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার রাখবেন। যদিও ভগবানের ভক্ত হোক না হোক, ভগবানকে মানুক না মানুক, কর্তব্যপথে স্বামীকে সম্মান অবশ্যই করবেন, স্বামীকে অবশ্যই সম্মান করবেন। এবং স্বামীর পাপের ভাগিদার পত্নী হয় না। তো স্বামী পাপের ভাগিদার হয় না, স্বামীর পুণ্যের ভাগিদার পত্নী গ্রহণ করেন, হাফ গ্রহণ করেন, হাফ, কিন্তু পাপের না। কিন্তু আবার বলা হয়েছে শ্রী শ্রীমদ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ বলেন পত্নীর পাপ আবার স্বামীকে নিতে হয়, সেজন্য পত্নীকে ধর্মপথে অবশ্যই থাকতে হবে। মূল কথা হচ্ছে আপনি অন্য চিন্তা না করে স্বামীর পাপ পুণ্যের বিচার না করে স্বামীকে অবশ্যই সম্মান করবেন, ভালোবাসবেন।
বৃহৎ চৈতন্য দাস ওমান থেকে আমার প্রশ্ন হচ্ছে, হরিয়ম তৎসৎ কথাটির অর্থ কি? গরু মাছ প্রায় হরিয়ম তৎসৎ বলেন। হরিয়ম তৎসৎ কথাটি ভগবদ্ গীতা সপ্তদশ অধ্যায় থেকে নেওয়া। সমস্ত কিছু জীবনের যা কিছু সব ভগবানের উদ্দেশ্যে হরির উদ্দেশ্যে অর্পণ করায়। হরিয়ম তৎসৎ সব কিছু আপনার বা তোমার উদ্দেশ্যে অর্পিত, তাহলে বস্তুটা শুদ্ধ হয় এবং বস্তু যথার্থ উপযোগ করা হয়, বস্তুটাও পবিত্র হয়। পরবর্তী প্রশ্ন, ভাস্কর দলুই, চাণক্যের মতে সকালে স্ত্রী প্রসঙ্গ রাত্রে চুরি প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয়, কারণ যদি বলেন। আরেকটা বাদ গেছে, দিনে জুয়া খেলার আলোচনা করবেন, প্রাতে স্ত্রী প্রসঙ্গত মধ্যাহ্নে দুত ক্রীড়া চ, মধ্যাহ্নে দুত ক্রীড়া চ, সন্ধ্যায় চুরি প্রসঙ্গাত কাল যাবতি ধীমত। ধীমত মানে বুদ্ধিমান মানুষ সকালে স্ত্রী প্রসঙ্গ, দুপুরে দ্রুত ক্রীড়া, আর সন্ধ্যায় চোর প্রসঙ্গ আলোচনা করবেন। মানে হচ্ছে স্ত্রী প্রসঙ্গ মানে রামায়ণ, সকালে উঠে রামায়ণ চর্চা করবেন, মা সীতার যে মহিমা, মা সীতার যে পতিব্রতার শিক্ষা, ভগবান রামচন্দ্রের বনবাস হয়েছিল, সীতার তো নয়, কিন্তু স্বইচ্ছায় স্বামী সেবা করার জন্য সীতাও গিয়েছিলেন, স্বামী সেবা, পতিব্রতা নারী। রামায়ণ পড়লে স্ত্রীদের চরিত্র কেমন হওয়া উচিত সেটা জানা যায়। আর মধ্যাহ্নে দুত ক্রীড়া চ, দুত ক্রীড়া পাপ, চারটা পাপের মধ্যে একটা পাপ হচ্ছে দুত ক্রীড়া, জুয়া খেলা। কিন্তু যুধিষ্ঠির মহারাজ জুয়া খেলেছেন, অনেকে দৃষ্টান্ত দেয়, তাহলে যুধিষ্ঠির মহারাজ জুয়া খেললেন কেন? এর উত্তর হচ্ছে, যুধিষ্ঠির মহারাজ জুয়া খেলেও সেই পাপের প্রতিক্রিয়া কিন্তু তাকে ছাড়েনি, তাকে সমস্ত কিছু হারাতে হয়েছিল, রাজ্য পাট এমনকি স্ত্রীকে পর্যন্ত হারাতে হয়েছে। সুতরাং জুয়া খেলাটা জীবনের সর্বনাশ ডেকে আনে, সেজন্য জুয়া খেলা নিষেধ। মহাভারত পড়লে এই শিক্ষা ভালো করে জানা যায়। আর রাতে চুরি প্রসঙ্গ, চুরি মানে চোর হচ্ছেন ভগবান, যার নাম হরি, হরি তিনি, তার নাম হচ্ছে মাখন চোর, তার নাম হচ্ছে বস্ত্র চোর, তার নাম হচ্ছে হৃদয় চোর, তার নাম হচ্ছে পাপ চোর। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম ব্রজাঙ্গনা নাম দুকৌল চৌরম, ব্রজে তিনি মাখন চুরি করেছেন, গোপীদের বস্ত্র চুরি করেছেন। চিরাধায়া হৃদয় সচ, রাধারানীর হৃদয় চুরি করেছেন, এবং তিনি তার যে ভক্ত হবে তার জন্ম জন্মান্তরে সমস্ত পাপ চুরি করেন। সেই জন্য মহাপুরাণ শ্রীমৎ ভাগবত পড়বেন, কৃষ্ণলীলা জানতে পারবেন। তাহলে সকালে রামায়ণ, দুপুরে মহাভারত, রাত্রে ভাগবত, কালে যাবতে ধীমতাম, বুদ্ধিমান মানুষ এই তিনটি গ্রন্থ পড়ে সময়কে সদ্ব্যবহার করবেন। লাস্ট প্রশ্ন, আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছেন, উনি আমিষ ভোজি, উনি নিরামিষ খেয়েছেন 3 মাস, কিন্তু তার মধ্যে সপ্তাহে 3 দিন আমিষ খেতেন, নিজে রান্না করে, ওনার আলাদা ঘর আছে, সেখানে
এখন একসাথে খায় না, উনি নিরামিষ খেতে পারছেন না, কিন্তু সবাইকে বলেন যে আমরা খেতে দিই না, ওনার পেট বড়। মহারাজ, আমরা বলি আমাদের সঙ্গে প্রসাদ পেতে, কিন্তু খায় না। আমাদের সঙ্গে প্রসাদ পেতে উনি পেতে কিন্তু উনি খায় না, আমাদের খুব খারাপ লাগে। এখন মালাপ জপ করতে শিখিয়েছি, উনি যে এই যে উনি খায় না, এতে আমাদের কোনো পাপ হবে কি? ঠাকুমা শাশুড়ি, মানে শাশুড়ির শাশুড়ি। তো প্রশ্ন হচ্ছে একটা জিনিস, বারে বারে আমি একই কথা উত্তর দিই, আমাদের গুরুজনদের কখনো কখনো অসম্মান বা জোর জার করা উচিত নয়, অবশ্যই করবেন না। ভালোবেসে যদি বলেন যে ঠাকুমা আপনি একটু হরিনাম জপ করুন, প্রসাদ খান না, আমি এসব খেতে পারবো, ঠিক আছে, উনি যেটা খেতে চান আপনাকে বানিয়ে দিতে হবে, আপনার কর্তব্য, ওই পরিবারের আপনি বৌমা, গুরুজনদেরকে আপনি আপনি নির্দেশ দেওয়ার কে? আপনি কেন নির্দেশ দিতে চান? আপনি কি ওনার গুরুদেব নাকি? না, গুরুজনদের ভালোবাসুন, গুরুজনদের সম্মান করুন, ভালোবাসার তাগিদে উনি হয়তো আসতে পারেন। উনি নিরামিষ খাবেন না? নিরামিষ খেতে বাধ্য নন তো উনি, কেন নিরামিষ খাবেন? আর আমার কাছে প্রশ্ন করেছেন, উনি আমাশ খাচ্ছেন, আমাদের পাপ হবে না তো? পাপ টাপ হওয়ার দূরের কথা, আগে কর্তব্য পালন করুন, কর্তব্য, পা ছুঁয়ে প্রণাম করবেন, আশীর্বাদ নেবেন, এইটা যে ফার্স্ট কর্তব্য। আর নির্দেশ দেওয়া তো পরে, আপনি অনেক ছোট, ওনাকে নির্দেশ দেওয়ার মতো আপনি সেই পর্যায়ে পৌঁছাননি, আর পৌঁছাতে পারবেনও না কোনো দিন। সম্মান করুন, বেশি করে সম্মান করুন, সকালে প্রতিদিন পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেবেন, তর্ক বিতর্ক করা তো দূরের কথা। উনি গুরুজন, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, সেই কাজ আমি যেন করি ভালো মনে। গুরুজনকে সম্মান। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখি, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। জয় শ্রী রাধে।